সুপ্রশিক্ষিত বৃন্দা আপনারা জানেন যে আমি আমার উইকিং লাভ ক্ষতির উপলাসগুলোতে আমি করবেন শীতকালে আজকে এখন আমাদের রয়েছে নিয়ম চার তা সুপ্রশিক্ষিত বৃন্দ নিয়ম চারে গাণিতিক জিজ্ঞাসা করে 340 পৃষ্ঠার 21 নম্বর প্রশ্ন টাকায় 20টি ও টাকায় 6টি দলে সমান সংখ্যায় আমরা কিনে একটি 5টা বিক্রি করবো তাহলে টাকায় 7টি এবং টাকায় 6টা তা সুপ্রশিক্ষিত বৃন্দ এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে সমান সংখ্যক জিনিস কিনে সমান সংখ্যক জিনিস যদি বিক্রি করে তাহলে আপনাদের ক্ষতি হবে কিভাবে ক্ষতি হয় দোকান ভাড়া আছে লোকের পারিশ্রমিক আছে মালের ঘাটতি আছে ওই জন্য সমান সংখ্যক জিনিস কিনে সমান সংখ্যক দামে বিক্রি করলে ক্ষতি হয় তা সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে আমরা 21 নম্বর প্রশ্নটা এইভাবে করতে পারি তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে ক্ষতি সমান দুই নিয়ে করতে পারি ক্ষতি সমান 100 গুণন বিক্রয় স্কয়ার 100 গুণন বিক্রয় স্কয়ার বিক্রয় স্কয়ার তাহলে 100 বিক্রি করছে 60টি তাহলে 100 গুণন বিক্রয় করছে 5টা তাহলে 5 5 25 তাহলে উত্তর আসলে 4% আর দুই নম্বর নিয়ম সুপ্রশিক্ষিত বৃন্দ ক্ষতি তাহলে ক্ষতি সমান এখানে আছে 400 ডিভাইডেড বাই বি ওয়ান বাই বি টু মানে প্রথম বিক্রয় বাই দ্বিতীয় বিক্রয় স্কয়ার তাহলে 400 ডিভাইডেড বাই প্রথম বিক্রয় কাছে 4 পরের বিক্রয় কাছে 6 তাহলে 10 তাহলে 4% তা সুপ্রশিক্ষিত বৃন্দ আর যদি আমরা লিখিত আকারে করি লিখিত আকারে লিখিত তা সুপ্রশিক্ষিত বৃন্দ লিখিতটা আমাদের রয়েছে তাহলে একটি আমরা ক্রয় মূল্য একটি একটি ক্রয় মূল্য একটি ক্রয় মূল্য তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ একটি ক্রয় মূল্য তাহলে 1/60 টাকা তা সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে একটি ক্রয় মূল্য তাহলে এখন দুইটি ক্রয় তাহলে একটি ক্রয় মূল্য তাহলে একটি একটি ক্রয় মূল্য প্রথমে 60 টাকা তারপর আবার 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 দ্বিতীয় ক্ষেত্রে একটি ক্রয় মূল্য তখন 1/6 টাকা তো সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে দুটির ক্রয় মূল্য দুটির ক্রয় মূল্য তাহলে 1/4 যোগ হচ্ছে 1/6 তা সুপ্রশিক্ষিত বৃন্দ 1/4 1/6 এর মধ্যে লসাগু হচ্ছে 12 তাহলে 3 যোগ হচ্ছে 2 তাহলে 5/12 5/12 তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ একটি বিক্রয় মূল্য একটি বিক্রয় মূল্য একটি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সুপ্রশিক্ষিত বৃন্দ একটি বিক্রয় মূল্য হচ্ছে 1/5 টাকা 1/5 টাকা তাহলে দুটির 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 বিক্রয় মূল্য তাহলে দুটির বিক্রয় মূল্য তাহলে 2/5 টাকা তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে 2/5 টাকা তাহলে ক্ষতি তাহলে এখন আমরা যদি ক্ষতি বের করি তাহলে ক্ষতি সমান 5/12 বিয়োগ হচ্ছে 2/5 তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে আসতেছে 25 বিয়োগ 24 ডিভাইডেড বাই 60 তাহলে আসতেছে 1/60 1/60 তো সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে এখন আমরা 1/60 আমাদের ওটা আসলো তাহলে পরবর্তীতে আমরা যদি বাকি অংশটা করি তাহলে খুব সুন্দর করে পেয়ে যাবো তো সুপ্রশিক্ষিত বৃন্দ আবার আপনি বুঝে নিচ্ছি তাহলে ক্ষতি প্রথমে 100/বিক্রয় স্কয়ার তাহলে 100 বিয়োগ 5 = 4% তাহলে ক্ষতি কত আপনি দুই নম্বর নিয়ে হচ্ছে 400 প্রথম বিক্রয় দ্বিতীয় বিক্রয় তাহলে প্রথম বিক্রয় হচ্ছে 60 দ্বিতীয় বিক্রয় হচ্ছে 60 তাহলে এখানে 4% তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ একটার ক্রয় মূল্য 1/60 টাকা তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে একটার ক্রয় মূল্য হচ্ছে 1/60 টাকা তাহলে দুটির ক্রয় মূল্য তাহলে 1/4 1/6 তাহলে এখানে 12 তাহলে 5/12 টাকা একটিতে বিক্রয় মূল্য হচ্ছে 1/5 তাহলে দুটির বিক্রয় মূল্য 2/5 তাহলে ক্ষতি কত ক্ষতি কত সুপ্রশিক্ষিত বৃন্দ 5/12 5/6 তাহলে 1/60 তো সুপ্রশিক্ষিত বৃন্দ 1/60 যদি হয় তাহলে পরবর্তীতে পরবর্তী লাইনে লিখলে আমরা পাচ্ছি 4% তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ টোটাল আমাদের তাহলে ক্ষতি হচ্ছে 4% তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ সেম অঙ্ক আমাদের হচ্ছে যে 22 নম্বর দুটির দুটি টাকা 12টি আর টাকা 8টি ক্রয় করে এক ব্যক্তি 10টা বিক্রি করলো তাহলে সেম অঙ্ক সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে সেম অঙ্ক আমরা এখন করবো হচ্ছে 22 নম্বর তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ চলুন আমরা 22 নম্বরটা কত সহজে গিয়ে করা যায় দেখি সুপ্রশিক্ষিত বৃন্দ 22 নম্বরটা আমরা দেখি তাহলে 22 নম্বরটা বিক্রি করছে হচ্ছে 10% তাহলে 22 নম্বরটা বিক্রি করছে 10 তাহলে 10-এর উপর স্কয়ার তাহলে 100/100 তাহলে আছে 1% তাহলে এখানে প্রথমে বিক্রি করছে হচ্ছে 8টা পরে বিক্রি করছে 12টা তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ 400/400 তাহলে আসলে 1% তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আপনারা দুইটি নিয়ম করতে পারেন একটা আছে 100 গুণন বিক্রয় স্কয়ার আর দুই নম্বর করতে পারেন 400/প্রথম বিক্রয় দ্বিতীয় বিক্রয় তাহলে আছে যে 4% সুপ্রশিক্ষিত বৃন্দ এরকম হাজার অঙ্ক আবার গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি যদি আমাদের ক্লাসটা ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন মুস্তাফিজ আহমেদ চ্যানেলটি আসসালামু আলাইকুম।